আমাদের নার্স আমাদের ভবিষ্যত। অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি এই প্রতিপাদ্যে নেত্রকোনা ইপিআই ভবনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান সকাল নয়টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই আলোচনা সভায় মিলিত হয় এ সময় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে সিনিয়র স্টাফ নার্স হান্না বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইকরামুল হাসান ইমার্জেন্সি মেডিকেল অফিসার টিটু রায় জেলা পাবলিক হেলথ নার্স মোসাম্মদ জাকিয়া আক্তার সহ অন্যান্যরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালাম এর ঘোড়া মার্কার নির্বাচনী আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি লিটন জানান শনিবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের নং ওয়ার্ড এলাকায় আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এ সময় আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেসুর রহমান দুই নং ওয়ার্ডের মেম্বার বরুদ জামান বধু সালাম মেম্বার আওয়ামী লীগ নেতা মাসুম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জামালপুরের সরিষা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে একটি পিস্তল দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষা বাড়ি থানা পুলিশ সরিষা বাড়ি প্রতিনিধি সাইদ মাহমুদ জানান শনিবার সকালে সরিষা বাড়ি থানা পুলিশের টহলরত একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে এই বিষয়টি নিশ্চিত করে সরিষা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশফিকুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল থানার মুশফিকুর দিক নির্দেশনায় এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর এলাকার বাউসি বাঙালিপাড়া রুকনের বাড়িতে অভিযান চালিয়ে দুই গুলি ম্যাগাজিন সহ ওই একটি পিস্তল উদ্ধার করা হয় তবে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে রুকন পালিয়ে যান ফলে অস্ত্র উদ্ধার হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব পারভেজ এটিয়া মার্কার নির্বাচনে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি লিটন বিশ্বাস জানান শনিবার বিকেলে উপজেলা সাদিপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বড় চেঙ্গাইন ও বাইশ টেঙ্গি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় এ সময় সাদিপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সিনিয়র সহ সভাপতি দেওয়ান কামাল সাদিপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিক শাহ আলম সমাজসেবক মনির মাস্টার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নেত্রকোনার মদর উপজেলার কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি মোহাম্মদ তসলিমকে গ্রেপ্তার করেছে র্যাব প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান শনিবার সন্ধ্যায় র্যাব চৌদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ আশরাফুল কবির স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি জেলার নেত্রকোনার জেলার পূর্বধলা থানার ইসুপপুর গ্রামের ভিকটিম তার মা ভাই এবং বোনদের সাথে নিয়ে নানা বাড়িতে বসবাস করত আসামি প্রায় সময়ই ভিকটিমকে উত্তক্ত করত বিষয়টি ভিকটিমের মা একাধিকবার আসামির পরিবারের নিকট বিচার প্রার্থী হলেও আসামি তা কর্ণপাত না করে বরং ভিকটিমকে চলতি বছরের দশ মাস অপহরণ করে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধারপূর্বক তার মা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি ধর্ষণ মামলা মামলা দায়ের করেন তিনি জানান হওয়ার এজহার প্রধান আসামি পর তাসলিমকে গ্রেপ্তার করতে মাঠে নামে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দুপুরে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর থেকে প্রধান পালাতক আসামি মোহাম্মদ তসলিমকে গ্রেপ্তার করে পরে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে তিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সাইদুর রহমান জানান শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব জামান কামাল বাংলা ভিশনের সাবেক নিউজ এডিটর নাসরিন গীতি জাতীয় পুলিশ ক্লাবের কার্যকরী কমিটি কমিটির সদস্য শাহনাজ পলি সাংবাদিক আহমেদ উল্লাহ রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলম হোসেন সহ প্রেস ক্লাবের সাংবাদিক সময় উপস্থিত ছিলেন এ সময় কর্মশালায় সাংবাদিকদের নাগরিক অধিকার নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে সনদ প্রদান করা হয়